ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান মম লাভলি। ফ্রেন্ডস, এখন চলছে নবরাত্রি। তো নবরাত্রিতে সবাইকে প্রথমে আমি জানাই হ্যাপি নবরাত্রি। জিতনে সারে মেরে ফ্রেন্ড হ্যাঁ উন সবকো মে বোলনা চাহতি হুঁ নবরাত্রিকে বহুত বহুত শুভকামনায়ে। অচ্ছে সে মনাইয়ে নবরাত্রি। আর ইস নবরাত্রি মে মে সবকে লিয়ে লেকে আই হুঁ এক মেকআপ টিউটোরিয়াল ভিডিও, ও ভি নবরাত্রি স্পেশাল। তো বাত জ্যাদা না করকে আপনা ভিডিও কো স্টার্ট করতি হুঁ। ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। প্রাইমার অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনটা অনেকক্ষণ স্টে করে। আই মেকআপ করবো আর আইব্রোজটা করবো। আই মেকআপ করার জন্য আমি ক্রিস এরিয়াতে কনসিলার ইউজ করছি। এবার কনসিলারটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। মেকআপে কিন্তু ব্লেন্ড করাটা ভীষণ একটা বড় ম্যাটার করে। চলে আসবো আইব্রোতে। আইব্রোর জন্য আমি শ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারটা ইউজ করছি। মিডিল এরিয়া থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমি এটা শেডটা ইউজ করছি। সামনেটা কিন্তু খুব বেশি ইউজ করবো না, তাহলে ভীষণই আর্টিফিশিয়াল মনে হয়। এরপর ব্রো ব্রাশ দিয়ে দেখো আমি এটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি, যেন শেডটা খুব সুন্দরভাবে ব্রোর মধ্যে সেট হয়ে যায়। আইব্রোটার শেপ যেন প্রপার লাগে আমি তাই ফাউন্ডেশন ইউজ করছি আইব্রোর ওপরের বাড়তি অংশগুলো নিচের বাড়তি অংশগুলোকে কভার করার জন্য। আইব্রোটা যেন শেপটা প্রপার লাগে। এবার এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি একটা ট্রানজিশন নিউড শেড ইউজ করব। এক্ষেত্রে আমি লাইট ব্রাউন একটা শেড ইউজ করছি। ইউজ করছি একটা পিঙ্ক কালার, সলিড পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা দেখো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি এই পিঙ্ক কালারটাই লোয়ার ল্যাশ লাইনেও ইউজ করছি। তাহলে চোখটা খুব ব্রাইট লাগে আর খুব সুন্দর দেখতে লাগে। ওয়াটার লাইনে ইউজ করছি কাজল। কাজলটাকে প্রোটেক্ট করার জন্য আমি প্যালেট থেকে ব্ল্যাক শেডটা নিয়ে একটু স্মাচ করে দিচ্ছি। এবার ক্রিজ এরিয়াটাকে একটু হাইলাইট করার জন্য আমি গ্লিটারি পিঙ্ক শেডটা ইউজ করছি ক্রিজের ওপর। দেখো দেখতে কি সুন্দর লাগছে পিঙ্কটা। এখন ইউজ করছি লাইনার। এখানে আমি ওয়াটারপ্রুফ লাইনার ইউজ করছি আর খুব বেশি উইংস রাখবো না, মোটামুটি হালকা করে একটু উইংস রাখবো। চোখের ইনার কর্নারটাকে হাইলাইট করার জন্য আমি শ্যাডো প্যালেট থেকে গোল্ডেন কালারটা ইউজ করছি। চলে আসি ফেস মেকআপে। এখানে অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা ইউজ করা হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো আমি চোখের নিচে, নাকের এরিয়া, সমস্ত জায়গায় কিন্তু ফাউন্ডেশনটাকে ইউজ করেছি। ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেলে ইউজ করব হাইলাইটেড এরিয়াগুলোতে কনসিলার। কনসিলারটা দেখো আমি কোন জায়গায় লাগাচ্ছি বা ইউজ করছি। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এবার বিউটি ব্লেন্ডারে আমি লুজ পাউডার নিয়ে ফাউন্ডেশনটাকে কিন্তু একদম সেট করে দিলাম। এবার করে নিচ্ছি কন্ট্রোরিং। কন্ট্রোরিংয়ের জন্য আমি দেখো আমার প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারটা নিয়েছি, নিয়ে নোজ এরিয়াটা আর গাল এরিয়াটা কন্ট্রোল করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করবো, যেন এই লাইনটা একদমই দেখা না যায় আর খুব ন্যাচারাল কন্ট্রোর মনে হয়। ইউজ করে নেব সেটিং স্প্রে। এটা খানিকক্ষণ অ্যাবজর্ব করে গেলে তারপর আমি হাইলাইটারটা ইউজ করব। এবার দেখো আমি হাইলাইটার ইউজ করছি।
হাইলাইটেড পয়েন্টগুলোতে দেখো হাইলাইটার ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো কতটাকে ইউজ করবে করতে পারো, আমি হাইলাইটারটা একটু বেশি ইউজ করাই পছন্দ করি। এইবার আমি ব্লাশার ইউজ করছি। এখানে আমি পিঙ্ক ব্লাশারটা ইউজ করছি, যেহেতু আমি মেকআপটা পুরো পিঙ্কের উপরই বেস করে করেছি। ব্লাশারটা ইউজ হয়ে গেলে চলে আসবো লিপস্টিকে। লিপস্টিকে আমি পিঙ্ক একটা শেড নিয়েছি। লিপস্টিক কমপ্লিট হয়ে গেলে আমার মেকআপ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন শুধু ফলসিসটা লাগাবো আর মাস্কারা ইউজ করব। ফলসিস আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু কার্লারটা দিয়ে কার্ল করে নিচ্ছি, তারপর মাস্কারাটা ইউজ করব। তাহলে আমার মেকআপ কিন্তু একদম ডান। আজকের এই লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটার সাথে যুক্ত হয়ে ওঠেনি তাদেরকে বলছি তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর সবাইকে জানাই নবরাত্রির অনেক অনেক শুভকামনা। হ্যাপি নবরাত্রি টু অল। খুব ভালোভাবে সবাই কাটাও, সেফভাবে সবাই কাটাও। যদি এই লুকটাকে ভালো লেগে থাকে অবশ্যই নবরাত্রিতে কিন্তু তোমরা ট্রাই করো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি টাটা।